আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা রিং আইডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়টা আসলে সকলেরই স্পষ্ট ধারণা থাকা উচিত আপনারা জানেন যে গতকালকে আমাদের যে রিং আইডির সিইও আছে শরিফুল ইসলাম তিনি কিন্তু লাইভে এসেছিলো এবং অনেকেই আপনারা নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে বা সার্ভার বিজির কারণে অনেকেই দেখতে পারেননি তো কালকে রাত থেকে আমাকে অনেকজন মেসেজ করে যাচ্ছেন অনেকজন কল দিচ্ছেন যে সম্পূর্ণ লাইভের সারাংশটুকু বলার জন্য অর্থাৎ টোটাল লাইভটা থেকে মূল যে কথাগুলো সেই কথাগুলো বলার জন্য তো আসলে এই লাইভটা আমি সম্পূর্ণভাবে দেখেছি আপনাদেরকেও কিছু কিছু ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো এই সম্পূর্ণ লাইভের মূল অংশটুকু বা মূল কথাগুলো আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো দেখেন আমরা যারা রিং আইডি ব্যবহার করি আপনারা জানেন যে গত এক মাস আগে রিং আইডির পরিচালক এবং সিইও যিনি আসে তিনি কিন্তু লাইভে এসেছিলো এবং এসে সেখানে কিছু কথা তিনি উল্লেখ করেছিলেন কিন্তু আমাদের সকলের প্রশ্ন ছিল যে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি তখন তিনি কিছুই বলেননি তো তারপরে আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকার কারণে আমরা বারবার রিকোয়েস্ট করার কারণে সে আবারও গতকাল রাতে কিন্তু লাইভে এসেছিলো আপনারা জানেন যে গতকালকের যে লাইভটা ছিল এই লাইভটা ছিল সম্পূর্ণ অডিও লাইভ এখানে কোনো ভিডিও লাইভ ছিল না কারণ তিনি স্পষ্ট এটাও বলে দিয়েছেন যে ভিডিও লাইভে সর্বোচ্চ দেখা যায় পঞ্চাশ থেকে এক লাখ লোক পর্যন্ত জয়েন করতে পারে কিন্তু যদি অডিও লাইভ শুরু করে তাহলে লোক সংখ্যা আরও বেশি জয়েন করতে পারবে এ কারণেই তিনি কালকে অডিও লাইভে এসেছিলেন তো লাইভে আসার পরে তিনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলোর মূল কথাগুলোই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো তো লাইভটা অনেক বড় ছিল কিন্তু আমি আমার এই ভিডিওতে মূল মূল কথাগুলো বলবো যাতে ভিডিওটা ছোট হয় তো দেখেন কালকে যে লাইভটা হয়েছিল সেই লাইভ যখন শুরু হয় আমরা অনেকেই আপনাদেরকে দেখিয়েছি যে অনেকেই চেষ্টা করার পরেও ঢুকতে পারেনি তো যারা এই লাইভটা সম্পূর্ণ দেখতে পারেননি তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে টোটাল লাইভের মূল অংশটুকু বুঝতে পারবেন তো দেখেন এই লাইভে প্রথমত তিনি বলেছিলেন যে রিং আইডি এটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত তিনি বোঝানোর চেষ্টা করছেন যে রিং আইডি আসলে কি এটার একটা ধারণা ক্লিয়ার করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন অর্থাৎ অনেকে ভাবতেছে যে রিং আইডি শুধুমাত্র একটা কমিউনিটি জব নিয়ে চলে অথবা রিং আইডি একটা এমএলএম কোম্পানি এরকম নানান ধরনের চিন্তা কিন্তু মানুষের মাথায় আসছে ঠিক এই কারণে তিনি প্রথমে বললেন যে রিং আইডি যে আসলে কি বা রিং আইডির কাজ কি বা রিং আইডির পরিকল্পনা কী এটা তিনি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আমরা গ্রাহক পর্যায় পর্যন্ত তিনি বোঝাতে চাচ্ছেন যে আসলে রিং আইডির ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং তিনি পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন যে আইডির বর্তমান অবস্থা নিয়ে আইনি যে জটিলতা চলছে এটার সমাধান করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে অর্থাৎ তাদের তারা কিন্তু বসে নাই তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রিং আইড়ির এই সমস্যা সমাধান করার জন্য আপনারা জানেন যে রিং আইডি কিন্তু আরও দশ বছর আগে থেকে বাংলাদেশে চলছে তো রিং আইডি যে সমস্যায় পড়েছে এটা সমাধানের জন্য তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তিনি এটাও বলেছেন যে বাইচান্স যদি কোনো কারণে এটা ফেল করে অর্থাৎ তারা যদি এই সমস্যা থেকে বের হতে না পারে অর্থাৎ তারা যদি এই আইনের জটিলতা থেকে বের হতে না পারে তাহলে গ্রাহকরা কি করবে বা গ্রাহকের টাকা লস যাবে কি না এই হিসাবে তিনি সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা আসলে আমারও খুব ভালো লেগেছে কথাটা শুনে যে যদি তারা রিং আইডি তারা যদি এই আইনের জটিলতা থেকে বের হতে না পারে অথবা তারা যদি আগের অবস্থায় ব্যাক করতে না পারে তারা গ্রাহকের টাকা ফেরত দেবে কিভাবে ফেরত দেবে দেখেন এখানে কিন্তু একটা লজিক্যাল কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে প্রয়োজনে রিং আইডির যে টেকনোলজি আছে রিং আইডির যে সার্ভার আছে এটা কিন্তু হাজার হাজার কোটি টাকা দাম প্রয়োজনে এই টেকনোলজি এই সার্ভার বিক্রি করে গ্রাহকদের টাকা তিনি মেটাবেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে যদি কেউ দশ টাকা এই নেটওয়ার্কে ইনভেস্ট করে থাকে সে বিশ টাকা ফেরত পাবে এবং তিনি স্পষ্টভাবে এটাও বলেছেন যে রিং আইডির টাকা মেরে খাওয়ার জন্য তিনি দশ বছর যাবৎ কষ্ট করে এই রিং আইডির এই পর্যায়ে নিয়ে আসেনি অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটু অনুধাবন করলে বোঝা যায় আপনি দেখেন রিং আইডি কিন্তু দশ বছর যাবৎ বা দশ বারো বছর যাবৎ কিন্তু বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে এই সমস্যায় পড়ার কারণেই মূলত রিং আইডির বর্তমান এই অবস্থা তো হয়তোবা এটা কোনো কারণে বা কিছুদিন পরে বা সাময়িক সময়ের ভিতরে হয়তোবা আমরা আবারও পূর্বের অবস্থায় যেতে পারি তো যেহেতু রিং আইডির মালিক এখনও পর্যন্ত আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে এখনও পর্যন্ত ব্যাক করার সুযোগ আছে বা তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই সমস্যার সমাধানের তো আসলে এই মুহূর্তে এই সকল বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় আমাদের ওয়েট করা ছাড়া এই মুহূর্তে কিন্তু কিছুই করণীয় নাই আপনারা জানেন যে আমরা যত যাই করি না কেন যদি এটা ঠিক না হয় তাহলে কোনোভাবে আমরা কিন্তু টাকা পাবো না তো সে কারণে আমাদেরকে সকলকেই আসলে অপেক্ষা করতে হবে তো যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে থাকার জন্য তারা বারবার করে রিকোয়েস্ট করেছে তিনি আপনারা দেখেন যে গত আঠারো তারিখে আমাদের কিন্তু একটা মানববন্ধন হয়েছিল তিনি কিন্তু এটাও জানেন বা এটাও তিনি দেখেছেন তিনি কালকে লাইভে এসে কিন্তু আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে রিং আইডির পাশে থাকার জন্য বা রিং আইডির পাশে থেকে আপনারা যে কাজগুলো করছেন এটা তার খুব পছন্দ হয়েছে বা খুব ভালো লেগেছে আপনারা সব সময় রিং আইডির পাশেই থাকুন এরকম একটা আহ্বান কিন্তু সে জানিয়েছে তো যেহেতু তিনি সর্বোচ্চ বা সবগুলো বিষয়গুলো তিনি ভালোভাবে দেখছেন বা হ্যান্ডেল করার চেষ্টা করছেন তো আসলে এই মুহূর্তে তিনি লাস্ট কথা যেটা বলেছেন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আপনারা নিয়মিত কাজ করে যান আশা করা যায় রিং আইডি আবারও পূর্বের অবস্থায় ব্যাক করবে তো আসলে এটাই ছিল ফুল লাইভের বা সম্পূর্ণ লাইভের মূল কথাগুলো বা মূল সারাংশ তো অনেকের জানতে চাওয়ার কারণেই ভিডিওটা তৈরি করলাম আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে রিং আইডি নিয়ে কালকে যে লাইভ হয়েছিল সেখানে কী আলোচনা হয়েছিল তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো সেটার সঠিক জবাব দেওয়ার তো আজকে পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে